গাজীপুরের প্রকৌশলী দেলোয়ার হোসেনকে তারই আরেক সহকর্মী প্রকৌশলী ভাড়াটে খুনি দিয়ে হত্যা করিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এমনকি ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকিও করেছেন তিনি, আর এতে সহযোগিতা করেন দেলোয়ারের গাড়ি চালক। গ্রেপ্তার প্রকৌশলী, গাড়ি চালক সহ ভাড়াটে খুনিকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে পুলিশ। তবে কি নিয়ে দুই প্রকৌশলীর মধ্যে বিরোধ ছিল তা পরিষ্কার করেনি পুলিশ। গেল 11ই মে খুন হন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল 7-এর নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করে পুলিশ। এসব ফুটেজে দেখা যায় প্রকৌশলী দেলোয়ার হোসেনের পল্লবীর বাসার 300-400 মিটার দূরে সাদা একটি মাইক্রোবাস থেকে নামেন দুই ব্যক্তি, যাদের একজনের পরনে সাদা পিপিই, আরেকজনের প্যান্ট শার্ট পরা। পিপি পরা লোকটি একটি রিকশা থামিয়ে চালকের ফোন থেকে কাউকে কল করার চেষ্টা করে। কিছুক্ষণ পর আরেকটি রিকশা থামিয়ে রিকশা চালকের মোবাইল নিয়ে কল করতে সক্ষম হন। 3-4 মিনিট পর রিকশা চালকের মোবাইলে ফোন এলে দ্রুত জায়গা ত্যাগ করেন ওই দুইজন। ফুটেজে থাকা সাদা পিপি পরা লোকের সাথে আকৃতির মিল পেয়ে দেলোয়ারের সহকর্মী প্রকৌশলী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। রিকশা চালকও শনাক্ত করেন তাকে। সে রিকশা চালক রফিকুল ইসলামকে আটক করলে সে জানায় ওই পিপি পরা ব্যক্তি এবং তার সাথে অপেক্ষমান একজন ফোন করার পরে দ্রুত তাকে 100 টাকা দিয়ে একটি হাইস গাড়িতে করে চলে যান। জিজ্ঞাসাবাদে সেলিম জানান বিভিন্ন বিষয়ে দেলোয়ারের সাথে বনিবনা হচ্ছিল না, তাই খুনি ভাড়া করে হত্যা করা হয়েছে তাকে। আর এতে সহযোগিতা করেন প্রকৌশলী দেলোয়ারের গাড়ি চালক হাবিব। ইঞ্জিনিয়ার সেলিম স্বীকার করে যে ইঞ্জিনিয়ার দেলোয়ারের পাশে বসে এবং ভাড়া করা কিলার শাহিন বিক্রম দেলোয়ার হোসেনের ঠিক পিছনের সিটে বসে। রূপনগর বেড়িবাঁধে ওঠার পর তার ইশারায় শাহিন আকস্মিকভাবে বিক্রমের গলায় রশি পেঁচিয়ে টান দেয় এবং সে নিজে বিক্রমকে চেপে ধরে। হত্যার ফ্যাক্ট, ওই যে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি, ফাইল সিগনেচার থেকে শুরু করে তার মানে পারদর্শিতা, সে কাজ ভালো করতে পারে কি পারে না, ধমক দেওয়া। দেলোয়ারকে হত্যার পর কিলার শাহিনকে 5,000 আর গাড়ি চালক হাবিবকে 12,000 টাকা দেয় প্রকৌশলী সেলিম। এরই মধ্যে হাবিব ও কিলার শাহিন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা এটা আমরা এখন বলতে পারবো না, তবে মূল কিলিং মিশনে এই দুজনের বেশি কেউ ছিল না এটা আমরা নিশ্চিত হয়েছি। বুলবুল রেজা, DBC News, ঢাকা।